আহা, কি সুন্দর লম্বা চুল! এত সুন্দর সিল্কি ঘন মজবুত লম্বা চুল দিয়ে খোপা করলে খোপাটা কি বড় এবং সুন্দরী না হবে! আহারে, আমার চুল রে! হ্যাঁ, এগুলো স্বপ্ন ছিল। প্রতিদিন এমন স্বপ্ন দেখা দেখা মনের কষ্টে বাকি চুলগুলাও ছিঁড়া ফেলাইলাম। আর এই যে চুলে হাত দিলে আল্লাহর নাম নিয়ে এত এত চুল হাতের সাথে চইলা আসে। চুলে হাত দিলেই চুল, আর শুধু কি হাতে, মাটিতে, বিছানায়, সব জায়গায় খালি চুল আর চুল আর চুল। এই চুল নিয়ে কই যাই, কি করি! কিন্তু আমার তো মনে পড়েছে, নিউট্রিপিওর বাংলাদেশ থেকে আমাকে কিছুদিন আগে ওদের অপটিমাম হেয়ার রিগ্রোথ কম্বোটা পাঠিয়েছে। কেননা এটা ট্রাই করা যাক। প্রথমে ওদের জিঞ্জার হেয়ার গ্রোথ অয়েলটা পুরো মাথায় ভালো করে মাসাজ করে অ্যাপ্লাই করে দেব। হেয়ার গ্রোথ অনুযায়ী তেল নিতে হবে। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ চুলে ভালো মতো 5 থেকে 10 মিনিট মাসাজ করে তারপরে ঘুমিয়ে যেতে পারেন, অথবা 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে পারেন। আমি একটু ঘুমিয়ে তারপরে ওদের যে পিওর অ্যান্ড ন্যাচারাল হেয়ার গ্রোথ মাস্কটা, যেটা আছে শিকাকাই, জিংস্যাং ও হিবিস্কাস, সো এই মাস্কটার ভিতরে কিন্তু সাথে একটা ছোট্ট কিউট নারকেল তেলের বোতল আছে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিলেই হবে। এরপর ওদের যেই জবা হেয়ার অয়েলটা আছে ওটা আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী নিয়ে নিব। এরপরে আমি সবগুলো প্রোডাক্ট ভালো মতো মিক্স করে হাত দিয়ে অথবা ব্রাশ দিয়েও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন অল ওভার ফুল মাথা, স্পেশালি চুলের গোড়াতে ভালো মতো মাসাজ করে নিব। হেয়ার মাসাজ কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট হেয়ার রিগ্রোথের জন্য। সম্পূর্ণ চুলে মাস্ক অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার অপেক্ষা করব এটাকে কিছুক্ষণ রেখে, তারপরে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। সো শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে আমি চলে এসেছি, আর দেখো আমার হেয়ার আগের থেকে কত বেশি সিল্কি, শাইনি এবং মজবুত লাগছে। আর হ্যাঁ, এটা কিন্তু উইকলি তোমরা 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবা। নিয়মিত ব্যবহারে তোমরা 1 মাসের ভিতরেই খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবা, যাদের হেয়ার আমার মতো গ্রো করতে চায় না। এখন হেয়ার স্টাইল হবে মনের মতো।